প্রতিবেদনটি স্পন্সর করছেন কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টেস্ট ইন্টারভেস্টেন্ট পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আমরা বেতা এগরা বেতেশ্বর শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। এই মন্দির 1370 বঙ্গাব্দে স্থাপিত হয়। সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন, এই মন্দির গড়ে ওঠার ক্ষেত্রে যিনারা দান করেছেন তাদের নাম লেখা আছে। সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। তো এই মন্দিরের নামে এই জায়গার নাম বেতা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বেতা নামে খ্যাত, আপনারা জানেন, প্রত্যেকেই জানেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন এর মন্দিরের ভেতরের অংশ, যেখানে বাবা বেতেশ্বর এর শিবলিঙ্গ স্থাপন করা আছে। মাইতি টিভি চ্যানেল সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ, মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। বাবা বেতেশ্বর মন্দিরের পুকুর ঘাট বানানোর জন্য যিনারা দান করেছেন তাদের নাম লেখা আছে। মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন, এটা হচ্ছে বাবা বেতেশ্বর মন্দিরের পুকুর। সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনি মতামত জানিয়েছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। চলুন জেনে নিই উনি কি বলেছেন এই সম্পর্কে। আমি বেতা থেকে বলছি। আমি বেতেশ্বর শিব মন্দির সম্পর্কে কিছু করে আমার আপনার নামটা জানতে চাই। আমার নাম প্রবোধ কুমার পাহাড়ি, আমি হাই স্কুলের রিটায়ার টিচার। আমাদের এখানে যে শিব মন্দির রয়েছেন ইনি স্বয়ম্ভু। খুব প্রাচীনকালের যে ইতিহাস থেকে আমরা পাচ্ছি, কিষণনগরের রাজা যাদুরাম যখন ছিলেন, আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগে, তার ঘরের একটি গাই ছুটে আসতো এখানে, চলে আসতো। তখন তার গোয়ালাকে রাজা যখন খুব ধমক দিলেন, তখন সে গোয়ালা গাইয়ের পথ অনুসরণ করে করে এসে এখানে হাজির হলো। এবং এই জায়গাটা ছিল বেতের জঙ্গল। দেখা গেল গাইটি বেতের জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং তার দুধ ছড়ে পড়ছে একটা জায়গায়। সে অনুসন্ধান করে দেখলো ওই জায়গাটা একটা ফাটল। সে গিয়ে রাজাকে বললো এবং রাজার লোকেরা এসে দেখলেন এবং সেটা খনন করে শিবলিঙ্গ পাওয়া গেছে, বিশাল লিঙ্গ, চতুষ্কোণ লিঙ্গ, অনেক গভীরে। তাই রাজা এখানে সেই মন্দিরটি স্থাপন করে গেছিলেন। কত সালে সালে এটা কালটা জানা নেই কারোরই, আনুমানিক 250 বছর আগে। তো সেই মন্দির সেই অবস্থায় ছিল, গভীরেই আছে, সমতল থেকে প্রায় 10 ফুটখানি নিচের শিব প্রতিষ্ঠান করছেন। সেই থেকে মন্দির একটু জরাজীর্ণ হয়। স্থানীয় মিলন সংঘ আজ থেকে প্রায় 60 বছর আগে সেটাকে আবার রিপেয়ার করে এই সেই অবস্থায় রেখেছে। এবং রাজা এখানে মহেশপুরের উত্তর পার্শ্বে কর বংশকে এর মানে সে পূজার্চনার দায়িত্ব দিয়েছিলেন এবং জমি জায়গাও দিয়ে গেছিলেন। এখনও কিছু কিছু জমি জায়গা রয়েছে। আর এটা পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর ধরে আমাদের একটা কমিটি আছে। সেই কমিটি এটা গাজন এবং তার যাবতীয় যা কিছু কাজ দেখাশোনা করে এইভাবে আমাদের এটা চলে আসে। নিত্য পুজো হচ্ছে, নিত্য পুজো হয় এবং পুজো পার্বণ যাবতীয় যা কিছু হয় সবটাই হয়। এইভাবে আমাদের এটা পুজো চলে আসছে এবং এই দেবতাকে কেন্দ্র করে আমাদের এই যেহেতু বেদ জঙ্গলে হয়েছিল উঠেছেন, তাই বেতের শিবের একটি নামের সঙ্গে একটি ঈশ্বর থাকে, তাই এনার নাম বেতেশ্বর। তাই এই জায়গার নাম হচ্ছে বেতা। কিন্তু বেতা বলে কোনো জায়গা সরকারি রেকর্ডে নেই, এটা হচ্ছে মহেশপুর। আমরা এই বেতা নামটাই খ্যাত হয়ে গেছে বেতেশ্বরকে কেন্দ্র করে। তাই আমরা এই নামে আমরা কলকাতার গাড়ি এবং গাড়ি ঘোড়া সবই চলে বেতা নামে, জায়গাটার নামেই। আর ইনার কাছে যে পুজো হয় ইনার অনেক মহিমা আমরা পেয়েছি। আমাদের এইখানে স্থানীয় পাহাড়ি বাবুরা জমিদার ছিলেন, তারাও সামনে ঘাটটাটো করে দিয়েছিলেন। পরবর্তীকালে সেগুলো একটু বিলুপ্তের পথে, তার নিজস্ব পুকুরে এনার ঘাট রয়েছে। আর সেগুলো দান থেকে কমিটি থেকে কালেকশান করে
মন্দিরটাকে আরও সুন্দরভাবে রিনোভেট করা হয়েছে। এই মন্দিরকে আরও অনেক কিছু করার দরকার আছে। যদি কোনো সরকারি অনুমোদন বা আর্থিক অনুমোদন পাওয়া যায় তাহলে এই মন্দিরটা আরও সুন্দর হয়ে উঠবে। আর এই মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে এখানে বহু মানুষ আসেন। আগে অনেক আগে হত্যে দিতেন, এখন আর হত্যে টত্যে নেই, দেয় না কেউ। তাহলেও এখন এই মন্দির আমাদের এই এলাকার মানুষের কাছে খুবই প্রিয় এবং সবাই এনাকে জাগ্রত দেবতা বলে মনে করে। এই আমাদের এই শিব মন্দিরের এই